হ্যালো স্টুডেন্টস, ক্লাস টু। আজকে আমরা একটি নতুন গল্প পড়বো। দেখো, গল্পটি কিন্তু খুবই মজার গল্প, তোমরা মন দিয়ে শুনবে গল্পটি। গল্পটি হলো গোপালের পড়া। গোপাল হলো একটি ছেলের নাম এবং এই গোপালের পড়া সম্পর্কিত গল্প। দেখো, সাধারণত কি হয়, সাধারণত যারা যাদের বয়স একটু কম বা যারা ছোট, তারা কিন্তু নিজে থেকে কিন্তু পড়তে বসতে চায় না। এবং সে যদি বাড়িতে যদি নিজে থেকে যদি বলে যে আমি পড়তে বসবো, বা সে যদি বাড়িতে তার মা বাবা বা তাদের গুরুজনদের বলে যে আমি এখন পড়তে বসবো, তাহলে কিন্তু মানুষের তাদের গুরুজনদের মনে বা বাড়ির বড়দের মনে একটু সংশয় জাগে যে হয়তো সে ভালো হয়ে গেছে বা পড়াশোনায় মন বসেছে তার। সেরকমই একটি ছেলে ছিল গোপাল। দেখো, গোপাল কী করেছে, এখন আমরা মেন গল্পে যাব। আমরা কিন্তু গল্পটি সংক্ষেপে পড়বো, কারণ ভিডিওর সময় খুব একটা বড় করা যাবে না। দেখো, দুপুরের খাওয়া শেষ হতেই গোপাল অত্যন্ত ভালো মানুষের মতো মুখ করিয়া দু একখানা পড়ার বই হাতে লইয়া তিনতলায় চলিল। দেখো, দুপুরের খাওয়া শেষ হতে না হতে কি করলো গোপাল, তার পড়ার বই হাতে নিয়ে কি কি করলো, ভালো মানুষের মতো মুখ করে কি করলো, তিনতলায় চলিল। মামা জিজ্ঞাসা করিল, কিরে গোপলা, এই দুপুর রোদে কোথায় যাচ্ছিস? তার মামা কি জিজ্ঞেস করলো গোপালকে যে কিরে গোপলা, তাকে হয়তো গোপলা করে ডাকে যে তুই এই দুপুর রোদে কোথায় যাচ্ছিস, কোশ্চিন করলো। গোপাল বলিল, তিনতলায় পড়তে যাচ্ছি। গোপাল কি উত্তর দিল, যে আমি তিনতলায় পড়তে যাচ্ছি, এই দুপুর রোদে কিন্তু সে পড়তে যাচ্ছে। মামা, পড়বি তো তিনতলায় কেন, এখানে বসে পড় না। মামা তাকে বলল, যদি তোর পড়ার ইচ্ছে থাকে তাহলে তিনতলায় কেন, এখানে বসেই পড়। গোপাল বলল, এখানে লোকজন যাওয়া আসা করে, ভোলা গোলমাল করে, পড়ার সুবিধে হয় না। কি করলো, কি বলল, যে এখানে লোকজন যাওয়া আসা করে আর কি, ভোলা গোলমাল করে, পড়ার সুবিধা হয় না। তারপর দেখো মামা কি বলল। মামা বলল, আচ্ছা যা মন দিয়ে পড়গে। কি বলল, যে মন দিয়ে পড়গে। গোপাল চলিয়া গেল। মামাও মনে একটু খুশি হইয়া বলিলেন, যাক ছেলেটার পড়াশোনার মন আছে। তার মামা মনে মনে ভাবছে যে যাক ছেলেটার পড়াশোনায় মন আছে। বাড়ির যারা গুরুজন থাকে, যদি ছোটরা নিজে থেকে পড়তে চায়, তাহলে কিন্তু তাদের কিন্তু মনে কিন্তু খুবই খুশি হয়, আনন্দ হয় যে সে হয়তো তার তার কারো ছেলেই হোক বা যে সম্পর্ক যাই হোক না কেন, তারা কিন্তু মনে মনে খুব খুশি হয়। এমন সময় ভোলাবাবুর প্রবেশ, বয়স 3 কি 4, সকলের খুব আদুরে। দেখো, ভোলাবাবু কি, তার বয়স সে ছোট, তার বয়স কত, 3 কি 4, সবাই তাকে কি করে, আদর করে। সে আসিয়া বলিল, দাদা কই গেল, কোশ্চেন করলো, দাদা কই গেল। মামা বলিলেন, দাদা এখন তিনতলায় পড়াশুনো করছে, তুমি এখানেই বসে খেলা করো। কি বলল, যে মামা এখন তিনতলায় পড়াশুনো করছে, তুমি এখানেই বসে কি খেলা করো। ভোলা তৎক্ষণাৎ মেঝের উপর বসিয়া প্রশ্ন আরম্ভ করিল, দাদা কেন পড়াশুনো করছে, পড়াশুনো করলে কি হয়, কি করে পড়াশুনো করে। দেখো, যারা ছোট তাদের মনে কিন্তু বিভিন্ন ধরনের প্রশ্ন জাগে। ভোলার বয়সও যেহেতু ছোট, তার মনে বিভিন্ন প্রশ্ন জেগেছিল, যেমন কি পড়াশুনো করলে কি হয়, কি করে পড়াশুনো করে, ইত্যাদি প্রশ্ন। মামার তখন কাগজ পড়িবার ইচ্ছা। তাহলে কি, মামার তখন কি করার ইচ্ছে ছিল, সে কাগজ, মামার তখন কাগজ পড়ার ইচ্ছা। তিনি প্রশ্নের চোটে কি করল, অস্থির হইয়া শেষটায় বলিলেন, আচ্ছা ভোলাবাবু, তুমি ভুজিয়ার সঙ্গে খেলা করো, গিয়ে বিকেলে তোমার লজেন চুজ এনে দেব। ভুজিয়া হলো তার বাড়ির হয়তো কোনো পোষ্য হবে, কি করলো, তার সঙ্গে খেলা করো আর বিকেলে তোমাকে লজেন চুজ এনে দেব। ভোলা চলিয়া গেল। আধ ঘন্টা পরে ভোলাবাবুর পুনঃপ্রবেশ। দেখো, ভোলা কিন্তু কোথায় গেল তার মামা কিন্তু জানে না, সে কোথায় গিয়েছিল, সে ভোলা গিয়েছিল হলো গোপালের ওখানে কিন্তু গেছে। আধ ঘন্টা পরে কি করল গোপাল, পুনঃপ্রবেশ ফিরে এলো। সে আসিতেই বলল,
বলিল, মামা আমিও পড়াশোনা করব। তাহলে কি বলল? মামা আমিও পড়াশোনা করব। মামা বললেন, বেশ তো, আর একটু বড় হও, তোমার রং চঙে সব পড়ার বই কিনে এনে দেবো। মামা কি বললো? যার একটু বড় হও, এখন তো তার বয়স ছিল 3 কি 4, কি বললো, আর একটু বড় হও, তোমাকে রং চঙে সব পড়ার বই কিনে এনে দেবো। ভোলা বলল, না সেরকম পড়ার পড়াশুনো নয়, দাদা যেরকম পড়াশুনো করে সেই রকম। তাহলে দেখো কি বললো, যে দাদা যেরকম পড়াশোনা করে সেই রকম, নিশ্চয়ই কোনো কারণ আছে। দেখো মামা বলল, সে আবার কি রে? ভোলা, হ্যাঁ সেই যে পাতলা পাতলা রঙিন কাগজ থাকে আর কাঠি থাকে আর কাগজে আঠা মাখায় আর তার মধ্যে কাঠি লাগায়, সেই রকম। দেখো ভোলা কিন্তু সে হয়তো কিছু দেখেছে, কার ওখানে গিয়ে? গোপালের ওখানে গিয়ে। সে কিন্তু এগুলো বলল যে সে পড়াশুনো করবে, কিরকম পড়াশুনো করবে, যে পাতলা পাতলা রঙিন কাগজ থাকবে, কাঠি থাকবে আর কি, আর কাগজের আঠা মাখায় আর তার মধ্যে কাঠি লাগে, সেই রকম। দাদার পড়াশোনার বর্ণনা শুনিয়া মামার চক্ষু স্থির হইয়া গেল। আস্তে আস্তে পা টিপিয়া টিপিয়া তিনতলায় উঠিলেন। চুপি চুপি ঘরের মধ্যে উঁকি মারিয়া দেখিলেন তার ধনুর্ধর ভাগ্নেটি কি জানলার সামনে বসিয়া এক মনে ঘুড়ি বানাইতেছে। কি দেখলো? তার সে চালাক ভাগ্নেটি জানলার সামনে বসে কি করছে? এক মনে ঘুড়ি বানাচ্ছে। বই দুটি ঠিক দরজার কাছে কি তক্তা পোষের ওপর পড়িয়ে আছে। তার বইগুলো কি জানলার কাছে কি তক্তা পোষের ওপর কি পড়িয়ে আছে, সে কিন্তু সে পড়াশোনা করছে না, সে কি করছে? ঘুড়ি বানাচ্ছে। মামা অতি সাবধানে সাবধানে বই দুখানা দখল করিয়া নিচে নামিয়ে আসলেন। কি করলো মামা? তার বই দুটি চুপ করে নিয়ে এসে কি করলো? নিচে নেমে এলো। এরপর দেখো, খানিক পরে গোপালচন্দ্রের ডাক পড়িল। গোপাল আসিতেই মামা জিজ্ঞেস করিলেন, তোর ছুটির আর কদিন বাকি আছে? দেখো গোপালকে কিছুক্ষণ পরেই কি ডাকলো এবং কি জিজ্ঞেস করলো, গোপাল আসতেই মামা জিজ্ঞেস করলো কি তোর ছুটি আর কদিন বাকি আছে। গোপাল বলিল, 18 দিন। মামা, বেশ পড়াশোনা করছিস তো? মামা গোপালকে কোশ্চেন করলো, পড়াশোনা করছিস তো, না কেবল ফাঁকি দিচ্ছিস? গোপাল বলল, না এই তো এতক্ষণ পড়ছিলাম। গোপাল কি বলল? এই তো এতক্ষণ পড়ছিলাম। মামা, কি বই পড়ছিলি? গোপাল বলল, সংস্কৃত। মামা, সংস্কৃত পড়তে বুঝি বই লাগে না? আর অনেকগুলো পাতলা কাগজ আঠা আর কাঠি নিয়ে নানা রকম কারিকুরি করার দরকার হয়। দেখো এখন কিন্তু গোপালও কিন্তু মনে মনে ভয় ঢুকবে গোপালের, যে মামা এগুলো কিভাবে জানলো, সে তো চুপ করে বানাচ্ছিল। গোপালের চক্ষু তো স্থির, মামা বলে কি, সে একেবারে হতভম্ব হইয়া হা করিয়া মামার দিকে তাকাইয়া রহিল। আর কি, মামা বলিলেন, বই কোথায়? গোপাল বলিল, তিনতলায়। কি বলল গোপাল? যে তার বই তিনতলায়। সে তো কি, সে তো আর লক্ষ্য করেনি যে তার বই যে তার মামা নিয়ে এসছে। মামা বই বাহির করিয়া বলিলেন, এগুলো কি? তারপর তাহার কানে ধরিয়া ঘরের এক কোণে বসাইয়া দিলেন। তারপর দেখো কি করলো, তা কি করলো, তার কানে ধরে ঘরের এক কোণে কি বসাইয়া দিলেন। গোপালের ঘুড়ি লাটাই সুতো ইত্যাদি সরঞ্জাম 18 দিনের জন্য মামার জিম্বায় বন্ধ রহিল। আর এবং তাকে শাস্তি স্বরূপ কি করলো, তার যে লাটাই ছিল সুতো সরঞ্জাম সবগুলো 18 দিনের জন্য মামার জিম্বায় বন্ধ করিয়া কি মানে কি, সে যখন মামাকে বললো যে আমি পড়তে যাচ্ছি, পড়ার নাম করে কি করলো, ঘুড়ি বানাচ্ছিল, তাই তাকে শাস্তি স্বরূপ কি করলো, তার যে ঘুড়ির কাগজ লাটায় সবগুলো মামা 18 দিনের জন্য নিয়ে নিল। গল্পটি কী কী করবে, তোমরা ভালো করে পড়বে এবং গল্পে যে কোশ্চেনগুলো কোশ্চেন অ্যান্সারগুলো আমি পরের ভিডিওতে তোমাদের বুঝিয়ে দেবো এবং তোমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে গ্রুপে সেন্ড করে দেবো। ঠিক আছে, গল্পটি তোমরা ভালো করে পড়বে। বাই।